থেকে বিয়ে করে আগে অনেক নিউজ দেখলাম যে ওর নাকি 6 তলা বাড়ি ফিরে আসছে, 20 টাকার গাড়ি আছে। তো ওগুলো থাকলে খুব ভালোই তো, কারণ আমার গাড়ি খুব পছন্দ আর ওর নাকি অনেক স্পোর্টস কার টার আছে, আর আমার গাড়ি চালাতে খুব মজা লাগে। বাট আমি খুব দুঃখ পেয়েছি ওর 6 তলা বাড়িও নেই, 20 টাকার গাড়িও নেই। বাট যেটা রিউমার তো ওটা রিউমারই। সো পরি মানুষ হিসাবে খুবই অসাধারণ, ওর ব্যক্তি জীবনটা আমি নিজে স্বচক্ষে দেখতেছি, সেটা আসলে খুব ব্রিলিয়ান্ট, এবং ও মানুষ হিসাবে খুবই দুর্দান্ত। আর আমার মনে হয় না, আমি জানি না মানুষ কেন সব রিউমার ছড়ায়। তো আমি আসলে খুশি হতাম ওর যদি 6 তলা একটা বাড়ি থাকতো আর 20 টাকা গাড়ি থাকতো, এটা তো জানি না। বাট প্রেম তো প্রেমই, আসলে আমরা আসলে প্রেম করেই বিয়ে করছি। আই থিঙ্ক তখন প্রেম করেও বিয়ে করছে, আর প্রেম করে না প্রেম করছে ও বিয়েটা করছে আমি। সো আমার মনে হয় এখন ওর সাথে প্রেমটা জমছে ভালো। সো ও খুব ভালো ভেজিটেবল রান্না করে, ওর ওর হাতের মাছ খুব রান্না খুব মজা, ও খুব ভালো ডিমান্ড করতে পারে সব কিছু মিলে। ও আসলে রান্না করে খাওয়াতে কী খাবো কখন কী খাবো এটা নিয়ে আসলে সারাক্ষণ ওর সাথে কাজ করে আসলে আমি খুব খুব মজা পেয়েছি। তো আমি চাই যে আসলে ও আবার ব্যাক করবে, হোপফুলি খুব ভালোভাবে ব্যাক করবে। আমাদের কাছে কিছু স্ক্রিপ্টও আছে, তো আই থিঙ্ক ও ঠিকঠাক হওয়ার পরে আমরা কাজগুলো শুরু করতেছি। এবং পিতৃত্বকালীন সময়টাতে আমি পরীকে যথেষ্ট টাইম দেওয়ার ট্রাই করতেছি, এবং পরীও এই ব্যাপারটা খুব এনজয় করে। সে কেমন জ্বালায় আর কি? ও তো সারাক্ষণ জ্বালায়। মানে যদি একটা দুটো এক্সাম্পল দিতাম কি ধরনের জ্বালায়? না এখন তো আসলে প্রতি উইকে আসলে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় বা মাতৃত্বকালীন সময়টাতে এক একটা মেয়ের প্রেগনেন্সি এক এক টাইপের হয়, তো আসলে প্রতি সপ্তাহ যখন যায় আসলে এক একটা কী বলে এটাকে কমপ্লিকেশন দাঁড়ায়, বা হচ্ছে অনেক কিছু ক্রেভিংস হয় খাওয়ার, বা অনেক বিহেভিয়ার বা অনেক আচরণ করে যেটা আসলে রেগুলার একটা মেয়ে করে না। তো ওই জায়গার থেকে ও এমন এমন জিনিস করে যেটা খুবই ইন্টারেস্টিং, যেটা আমি খুব এনজয় করি। ও তো আমার ওয়াইফ আর আমি ওর হাজব্যান্ড, সো এটা তো আমার আইডেন্টিটি, ডিনাই করার তো কিছু নেই। সো এটা আমি আসলেই খুব ভালো লাগে আমার অভিনেতা শরীফুল্লাহকে যেরকমভাবে দেখি, আর পরিমণির স্বামী যখন কোথাও লেখে সেটাকেও আমি একইভাবে দেখি। সো এই আইডেন্টিটিটা আমার খুব ভালো লাগে। আমি পরি যে এত গোছালো এটা আমি আগে জানতাম না, ও আসলেই অনেক গোছালো, ও ছোটো ছোটো বিষয়ে অনেক গোছালো আর আমি একদম উল্টো। তো আসলে ওকে সামনাসামনি এরকম দেখে আসলেই মাঝে মধ্যে বিব্রত হই যে ও গোছালো একটা মানুষের সাথে কীভাবে এরকম করে থাকা যায়। তো আমি লাকি যে আসলে ওর মতো একজন পার্টনার আমার লাইফে। ও মানুষ হিসেবে সবার থেকে আলাদা, ওর মানবিকতা বোধ একটু অন্যরকম। সো ও আসলে ওর হার্ট, ওর বাই হার্ট, ও আসলে সবাই যেটা ভাবে আসলে ওরকম না। সো ওকে আসলে কাছাকাছি দেখে বা ওর সাথে থাকার পরে আসলে ওকে আমার যেভাবে আসলে আবিষ্কার করা ওটা আমাকে খুব ইন্সপায়ার করছে, যে আসলে মানুষ যেভাবে ওকে ভাবে বা যেভাবে আসলে ওকে নিয়ে চিন্তা ভাবনা কথা বলা মন্তব্য আসলে এটার বাইরে গিয়ে আরেকটা মানুষ, যেটা আমাকে খুব কে কী ভাববে কে কী বলবে এটা ভেবে যদি আসলে আমার জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হয় আসলে, তাহলে তো আসলে আমি মানুষ হিসাবে মানে এটা হলো না, আসলে আমার নিজের সিদ্ধান্তে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তেই আসলে এটা হয়েছে। তো কারো কী ভাবলো কে কী বললো এটা নিয়ে আসলে একদম কী আপনার মাঝে মধ্যে কষ্ট লাগে, কারণ আমার মনে হয় কি যারা এসব মন্তব্য করেন ওদের ঘরে মাও নেই বোনও নেই। সো আই থিঙ্ক মানুষকে মানুষ হিসাবে জাজ করে কোনো কমেন্ট করা উচিত। মনে চাইলেও ফেসবুকে আমার একটা প্রোফাইল থাকলো, আমি ঢুকিয়ে গিয়ে একটা মন্তব্য করে চলে আসলাম এবং এটাতে আমি খুব আনন্দ পেলাম, এটা অনেক বড় ক্রেডিটের জিনিস না, মানে এটা খুব খারাপ জিনিস। আই থিঙ্ক মানুষের চিন্তাভাবনার জায়গাটা একটু চেঞ্জ করা উচিত, মানসিকভাবে মানুষের একটু বিহেভিয়ার চেঞ্জ করা উচিত, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি না পারিবারিকভাবে ওরকম জটিলতায় পড়তে হয় নাই, কারণ যখন স্টার্ট করি ও তো আমার আম্মাকে ঠাস করে পড়ে ফেলছে বাসায় গিয়ে। সো আম্মাও খুব ওকে পছন্দ করে, সো সব কিছু মিলে আসলে ফ্যামিলিগতভাবে সাপোর্ট ছিল অনেক ভালো, আসলে সবাই অ্যাপ্রিসিয়েট করছে আমাদেরকে। তো এটা এর জন্য আমি আব্বা আম্মার কাছে থ্যাংকস, আমাদের ফ্যামিলির কাছে অনেক থ্যাংকস। আপনি সারাক্ষণ টাইম দিয়ে এটাই সবচেয়ে বড় গিফট, ওর সাথে সারা জীবন থাকতে চাই এটাই সবচেয়ে বড় গিফট, ওকে আজীবন ভালোবাসতে চাই এটাই সবচেয়ে বড় গিফট। এই কোনো আসেনি, তারপরেও একটা প্ল্যান আসছে, যেহেতু একটা সন্তান আসলে দায়িত্ব রেসপন্সিবিলিটি বাড়ে, বা একটা ছেলে মেয়েকে বড় করার একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে, আই থিঙ্ক এগুলো আমরা আস্তে আস্তে সেটেল করে ফেলবো। না বুলিংয়ের শিকার আমাদের এখানে তো বেসিক্যালি কুমন্তব্য করার জন্য তো মানুষ অনেকেই দাঁড়ায় থাকে বেসিক্যালি, আমি জানি না কেন করে। সো আমি আমার জীবনে যেটা ভালো লাগে আমার যেটা ভালো লাগা আমার খারাপ লাগার সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত আমার, আমি আরেকজনের সিদ্ধান্তে কখনোই চলি না।
আর এগুলো আমি কেয়ার করি না, মানে কার কি মন্তব্য, কে কি করলো না করলো, আমার ব্যক্তিগত জীবন আমার মতো করে এবং এটা আমি এনজয় করতেছি, দ্যাটস ইট। পরে আমার জন্য লাকি, দ্যাটস ওয়াই এগুলো একদম অর্ডারলি আসতেছে, যে বিয়ে হলো, বেবি আসতেছে, দেন ব্যাক টু ব্যাক সিনেমাগুলো আসতেছে। আই থিঙ্ক শি ইজ লাকি ফর মি। আল্লাহ যেটা দিবেন সেটাই আমি খুশি আছি।